নির্বাচন মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মনে করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের দাবি, নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট বিকল্প ছিল না। আর যুক্তরাষ্ট্র বলছে ভোটে সব দল না থাকায় এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সহিংসতার নিন্দা জানিয়ে এর বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। আর জাতিসংঘ বলছে বাংলাদেশ পরিস্থিতি গভীরভাবে নজরে রেখেছে তারা। একই সঙ্গে ভোটের আগে বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত মাহমুদ হাসানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া সহ 30টিরও বেশি দেশ। তখন নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এই বিবৃতি। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার মানদণ্ড মানা হয়নি 7 জানুয়ারির ভোটে। যুক্তরাজ্যের দাবি, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। ভোটে সব দল অংশ না নেয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও মত যুক্তরাজ্যের। দেশটি বলছে মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। যুক্তরাজ্য বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে বিবৃতি বলা হয়, বাংলাদেশে একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সুশীল সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘমেয়াদে দেশের সমৃদ্ধি অর্জন সম্ভব। সব দলের রাজনৈতিক মতভিন্নতা দূর করার আহ্বানও জানায় যুক্তরাজ্য। যুক্তরাজ্যের মতো একই ধরনের বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, 7 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে, তবে নির্বাচনে সব দলের অংশগ্রহণ না থাকায় এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মনে করে বাইডেন প্রশাসন। ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশের জনগণ গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় ও এর পরবর্তী মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানায়। বাংলাদেশ সরকারকে সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করেছে ওয়াশিংটন। এদিকে জাতিসংঘ বলছে বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে তারা। একই সঙ্গে সব ধরনের সহিংসতা পরিহারে সব পক্ষের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি। নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে এসব কথা জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র ফ্লোরেন্সিয়া সিটোনিনো। বাংলাদেশে যা ঘটছে তা গভীরভাবে নজরে রাখছেন জাতিসংঘ মহাসচিব। বিরোধী দলগুলোর নির্বাচন বয়কট, ভিন্নমতের কণ্ঠরোধ এবং বিরোধী নেতাদের গ্রেপ্তারের বিষয়েও তিনি অবগত। সব পক্ষকে যে কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। গণতন্ত্রকে সুসংহতকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি অপরিহার্য। বাংলাদেশে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও ভোটের দিনে অনিয়মের খবরেও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।